বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় অযাচিত বল প্রয়োগের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। পুলিশের ভূমিকায় ব্যাপক ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায় ছাত্র জনতা। এ সময় সংঘাতে মৃত্যু হয় 44 পুলিশ সদস্যের। বেশ কয়েকদিন বন্ধ ছিল পুলিশ ও থানার কার্যক্রম। এরপর কাজে ফিরলেও এখনও পুরোপুরি স্বাভাবিক ভূমিকায় নেই পুলিশ। পরবর্তী সময়ে পুলিশ বাহিনীর ইমেজ ফেরাতে সিদ্ধান্ত নেওয়া হয় ইউনিফর্ম ও লোগো পরিবর্তনের। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, পুলিশের প্রায় 12টি ইউনিটের মধ্যে শুধু জেলা এবং মেট্রোপলিটন পুলিশের ইউনিফর্ম ও লোগো পরিবর্তন করা হবে। এখন পর্যন্ত পুলিশের নতুন ইউনিফর্মের জন্য 6টি রং ও 10টি লোগো শর্টলিস্ট করা হয়েছে। ইউনিফর্মে হালকা ধূসর অথবা হালকা নীল নির্ধারণের সম্ভাবনা বেশি বলে জানা যায়। তবে এখন পর্যন্ত ইউনিফর্মের কোনো রং চূড়ান্ত করা হয়নি। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সায়েন্টিফিক নজেল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।